আসসালামু আলাইকুম, আমি নাসিম, মালয়েশিয়া থেকে। আমরা পামের বাগানে আজকে আপনাদেরকে একটা খুবই কার্যকারী কথা বলবো, ঠিক না ভাই? কার্যকারী কথা হচ্ছে যে যারা আপনারা নতুন মালয়েশিয়া পাম অয়েল বাগানে আসবেন, অন্য অন্য সেক্টরের কথা না, আমি শুধু আমাদের পামের বাগানের সেক্টরের কথা বলতেছি, যে আপনারা যে পামের বাগানের সেক্টরে আসবেন, আপনারা আসার পর কোন সেক্টরে কাজ করবেন, বড় বাগানে নাকি ছোট বাগানে, নাকি এক পাইবে নাকি দেড় পাইবে, কোন গাছে ফল কাটলে আপনাদেরকে সবচাইতে ভালো হবে, ঠিক আছে? আরও পামেল বাগানে শুধু আরও একটা কাজ না, এরকম কাজ আছে বহুত, ঠিক না ভাই? বহুত আছে, অনেক কাজ, অনেক কাজ। তার ভিতরে হচ্ছে যে আমাদের বেশিরভাগ হচ্ছে ফল কাটা, এই যে কাজ তো মনে হয় সবচাইতে বড় কাজ, বড় কাজ মানে এটা সবচাইতে লোক লাগে বেশি। আর তারপরেও মনে করেন যে জঙ্গল কাটা কাজ আছে, তাই না ভাই? জঙ্গল কাটা কাজ আছে, জঙ্গল কাটা কাজ আছে। তারপরে আপনি বীজ দেওয়া কাজ আছে, বীজ দেওয়া কাজ, সার দেওয়া কাজ আছে, আবার ফল মনে করেন যে কাটা কাজ, আর কতজন আছে আবার ফের মনে করেন যে নার্সারিতে কাজ করে, গাছ বাঁধা কাজ আছে, মাটি ভরা কাজ আছে, গাছ গাড়া কাজ আছে, তাই না ভাই? অনেক রকমের মনে করেন যে কাজ আছে। আপনি কোন কাজটা যদি আপনি যদি পান, আপনার জন্য সব সাইডে বেটার হবে। আপনি যদি প্রথম প্রথম এসে যদি সবচেয়ে ভালো হইব, যদি এক পাইপ থেকে দেড় পাইপে গাছ যদি আপনি ফল কাটেন, তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হবে। আর আপনি যদি প্রথমেই এক দেড় পাইপের গাছ যদি আপনি ফল কাটতে পারছেন, তাহলে আপনার একটু কষ্ট হবে, যে পাইপটা আপনাদের হাতে ধরে রাখা খুবই কষ্ট হয়ে যাবে, খুবই কষ্ট, খুবই কষ্ট হয়ে যাবে, খুবই কষ্ট। মানে আপনি পাইপটা গাছে তুলবেন, আপনি টান দিবেন, সাথে সাথে পাইপটা পড়ে যাবে। কি আপনি ভাই এরকম করছেন কি? হ্যাঁ, আমরা ট্রাই করেছি। আর ট্রাই করছে না, মানে এরাও নতুন নতুন এরাও এসে ট্রাই করছে, কারণ আমি যেমন যে পার করে গেছি, ঠিক আছে, আর যারা নতুন আসতেছে তাদের অবশ্যই এরা করতে হবে। মানে সে যদি কাজটা যদি নাও পায়, তারপরে মনে করেন ট্রেনিং এর সময় ধরা দিবে, দেবে আমাদের দিয়ে। হ্যাঁ, মানে কিভাবে ফল কাটতে হয় আপনাদের কি তুলে দিছিল বছর এক দুবার? না, আমরা গাছে লাগিয়ে তুলেছিলাম। হ্যাঁ, খুব মানে খালি খালি গাছে লাগানো, খালি খালি তোলা, নড়ে মানে হাত সমানে মনে করেন যে এরকম এরকম হাত সমানে নড়বে, ঠিক আছে? মানে আপনি ওই কাজটা যদি মনে করেন যে প্রথম প্রথম যদি একটু কষ্ট হয়, তারপরে যদি আপনি যদি মনে করেন যে আপনার মন থেকে কষ্ট করে যদি আপনি যদি ওই কাজটা যদি মনে করেন যে আয়ত্তে আনতে পারেন, করতে পারি, তাহলে আপনার আর পিছের দিকে না তাকান লাগবে না। এর মধ্যে তারপরে পয়সা তোলা মাইনে, হ্যাঁ, অসম্ভব, খুব অতিরিক্ত। হ্যাঁ, এই এই কাজ মনে ফল কাটিয়ে পারেন, তাহলে আপনি মনে করেন প্রচুর পরিমাণে টাকা ইনকাম, হ্যাঁ, টাকা ইনকাম করতে পারবেন। আর এই ছোট গাছে, ছোট গাছে একটা বিষয় আপনি দেখে বলি, এই যে দেখতেছেন যে ছোট গাছ, এই ছোট গাছের মনে করেন যে ফলও মনে করেন যে কম পাওয়া গেছে বর্তমান, তাই না? আর এখন এটা হচ্ছে আপনার এরকম করে হামু দিয়ে মনে করেন যে হামু দিয়ে কাজটা করতে হয়, লুঙ্গি পরে রয়েছে, হামু দিয়ে মনে করেন যে কাজ করতে হয়, মাজা ব্যথা করে, ঠিক না ভাই? আমরা এখন করছি এটা, মানে বড় বাইরা করতে এসেছে বর্তমান, হয়তো প্রথম প্রথম প্রচুর পরিমাণ মাজা ব্যথা করতো, কিন্তু এখন মনে হয় যে করে না। আর কিছু না বললেই না, যদি ভিডিও বলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দেওয়া রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, না ভাই কি করেন? অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাম বাগানে যত তথ্য জানতে চান আপনারা কমেন্ট করবেন, নিচেই উত্তর দেবে নাসিম ভাই, অবশ্যই আমি উত্তর দেবো ইনশাল্লাহ কমেন্টে ট্যাগ করে। আপনি আপনাদের ইন্ডিয়ার জন্য আপনি কিছু করেন? আমাদের ইন্ডিয়ার জন্য যারা আসবে একটাই বলতে পারবো, যারা মাঠে কাজ করেছে, যারা করতে পারবে, এই যে এটা বাগান পুরো এরকমভাবে কাজ, এগুলো এরকম মাঠ দেবে, জমি দেবে, এরকম রাস্তা থাকবে, এরকম বন জঙ্গল আছে, মোটামুটি কাজ করতে পারবে, আমরা করছি, একদম ভয় পেলে হবে না। এবার যার যারা করতে পারবে তারা অবশ্যই এসো, অসুবিধা হবে না। প্রথম প্রথম দেখো ভাই কষ্ট হবেই, কষ্ট হবেই প্রথম প্রথম, ওই থাকতে হবে, থাকতে পারলে ইনকাম আছে, এইটুকুই বলবো আমি। আর এই ভিতরে যাদের জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলে কোনো কোনো যায় আসে ভাই? আজকে তো আমরা এইসব জঙ্গলে কাজ করলাম, অসুবিধা নেই, কিন্তু প্রথম প্রথম ভয় লাগবে, এইটুকু বলতে পারবো। মানে
প্রথম প্রথম যদি মনে করেন যে ভয়ও লাগে, যে এরকম আমাদের যে আমরা এখন পুরনো হয়ে গেছি, আমরা ফিজিক্যালি নিচ্ছি, সেখানে মনে করেন যে আমি কোন জায়গায় যেতে গেলাম আমরা গেলাম কিছু মনে করতেছি না, আমাদের মনের ভিতরে ভয় কিছুই নাকি, ঠিক আছে, এই জন্য আমাদের মনে করেন যে খুবই সোজা লাগছে, কি হাত ব্যথা করতেছে মোবাইল থেকে নাকি, না ঠিক আছে অসুবিধা নেই করতে। আপনারা এই জঙ্গল মানে তামিল বাংলার যে মাসে যে অতিরিক্ত বলে যে সাপ সুপ যা যাবে না খাল আদে সুই সুই হাতটা কাঁপছে কি হলো কি জানি।